ক্রিকেটের সব নতুন নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন রেহান স্পোর্টস এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। রেহান স্পোর্টস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। 30 মে থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট 2019। বাংলাদেশের প্রথম ম্যাচ 2 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর আগে বাংলাদেশ 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে, 26 মে পাকিস্তানের বিপক্ষে এবং 28 মে ভারতের বিপক্ষে আলাদা 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ আপনাদের জানাবো এই প্রস্তুতি ম্যাচ দুটিতে বাংলাদেশের একাদশ কেমন হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের একাদশে কে কে থাকছেন। এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন সৌম্য সরকার, আর সৌম্য সরকারের সাথে ওপেনিং পার্টনার হিসেবে থাকছেন লিটন কুমার দাস। এই ম্যাচে খেলানো হবে না তামিম ইকবালকে, আর ওয়ান ডাউনে ব্যাটিং করবেন সাকিব আল হাসান। 4 নম্বরে ব্যাটিং এর জন্য আছেন মুশফিকুর রহিম, আর 5 নম্বরে ব্যাটিং করবেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর 6 নম্বরে ব্যাটিং করবেন হাডিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, আর 7 নম্বরে ব্যাটিং করার জন্য নেওয়া হবে মোহাম্মদ মিথুনকে, আর 8 নম্বরে ব্যাটিং করবেন মোসাদ্দেক হোসেন সৈকত, আর 9 নম্বরের জন্য থাকছেন মেহেদি হাসান মিরাজ, আর 10 নম্বরের জন্য আছে মুস্তাফিজুর রহমান, আর 11 নম্বরে থাকছে রুবেল হোসেন। এই ম্যাচে খেলবেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে, সেজন্য সুযোগ পেতে পারেন রুবেল হোসেন। এই ছিল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের একাদশ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না।